ছিল তখন যেন আমাকে শিখতেই হবে, আমাকে নিজেকে দাঁড়াতেই হবে। আর সবাইকে দেখে একটা আগ্রহ হতো, সবাই শিখছে আমি কেন শিখবো না, মানে সবাই পারছে আমি কেন পারবো না, এরকম একটা ছিল মনে। যেহেতু আমিও ছোটবেলায় কষ্ট পেরেছি, যেন আমার আর কোনো কষ্ট করতে না হয় আর কি, লোকের বাড়িতে কাজ করতে না হয়, এরকম একটাই ছিল মনে। চিন্তাটা এটা নিয়েছে যে মানে ভালো মতন মানে যেটুকু মানে ও ভুল করছে সেটাকে মানে ভালো করে মানে নিজে একটা নির্দিষ্ট করে একটা মানে এরকম অপর ম্যাম যেমন মানে করছে আমি পরবর্তীকালে এটাই করবো ইচ্ছা করে। আর স্কুল বিষয়ে আমার খুবই ভালো লাগে, আগের আগে যেমন ছিলাম জীবনে এখন এই জীবনে এসে আমার খুবই ভালো লাগছে। আগে আমি লোকের বাড়ি কাজ করতাম, ওনার বাড়িতেই থাকতাম, আর তারপরে যখন আমি পার্লার ট্রেনিং নিলাম, বিউটিশিয়ান হলাম, এখন চাই আমি আরও ভালো বিউটিশিয়ান হব, হয়ে যেন এগোতে পারি, আমার যেন কিছু একটা যে স্বপ্ন সে স্বপ্নটা যেন পূরণ হয়, আর আমি চাই যাতে আমার একটা পার্লার। ৪০০ টাকা মাইনে দিতেন, পুরো সব কাজ করা দেন আমাকে দিয়ে, রান্না বান্না, ঘর দর মোচা, বাজার দোকান, ইলেকট্রিকের বিল দেওয়া, তারপরে মানে সারা মাসের বাজার করা সব। এই যে আমি ছোটোবেলায় এসেছি, ৮ বছর যখন বয়স আমি তখন এখানে এসেছি, সেদিনের কথা প্রচণ্ড কষ্ট বলে হয়তো বোঝাতে পারবো না যেভাবে এসেছি। মা বাবা নেই, মারা গেছেন অনেক ছোটবেলা, দিনের সঙ্গে এসে এখানে আমার কাকার বাড়িতে থাকতাম, কাকার বাড়িতে থেকে মানে আমাকে ঠিক মতো দেখাশোনা করতো না, ওখানে থেকে আমি পড়াশোনা শিখি, তখন পড়াশোনার সঠিক খরচা দিতেন না। তখন আর্ধেকদিন খেতে পেতাম না বা এসে খাবার পেতাম না, তখন আমার পাশের বাড়ি একজন মহিলা ছিল, ও বলছে চল একজন এরকম বাড়ি আছে তোকে ওখানে রেখে দেবো, তুই ভালো মতো থাকতে পারবি। এখন আমি একটু বাগাভুক্ত হয়েছি, কিন্তু আগে আমি সেরকম ছিলাম না, মানে ওনারা যেখানে শিখিয়েছে আমাদের এগুলো থ্রেডিং করা, ওয়্যাক্সিং করা, ফেসিয়াল, অয়েল ম্যাসাজ, কালার লাগানো, এগুলো সব শেখানো হয়েছে। Actually, I want to save the children people. 2 years back, I appointed 2 or 3 girls from there. Then I felt that I should appoint them, and after that I realized I should serve these girls for the training. So it's my privilege that Save the Children has given me to train them. আগে লোকবাড়িতে কাজ করতাম, এই কাজগুলো শিখে খুব ভালো লেগেছে, করছি লোকবাড়িতে, গিয়ে বৌদিদের ফেসিয়াল করছি, ম্যাসেজ করছি, আইব্রো তুলছি, চুল কাটিং করছি, ভালো রেজাল্ট করছি। আমার মেয়েও আছে, মেয়েকে পড়াশোনা শেখাবো, ইংলিশ মিডিয়ামে ভর্তি করাবো। মনে ইচ্ছেটা ছিল তখন যেন আমাকে শিখতেই হবে, আমাকে নিজেকে দাঁড়াতেই হবে, আর সবাইকে দেখে একটা আগ্রহ হতো, সবাই শিখছে আমি কেন শিখবো না, মানে সবাই পারছে আমি কেন পারবো না, এরকম একটা ছিল মনে। যেহেতু আমিও ছোটবেলায় কষ্ট পেরেছি, যেন আমার আর কোনো কষ্ট করতে না হয় আর কি, লোকের বাড়িতে কাজ করতে না হয়, এরকম একটাই ছিল মনে। আরো ইচ্ছে আছে আরো ভালো করে শিখবো, আরো উপরে উঠবো, এটাই ইচ্ছে।